হঠাৎ মসজিদ থেকে আযান হইল আমার নবী মসজিদের দিকে রওনা আমি পিছন থেকে ডাক দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আমার দিকে তাকায় বলে মান্নান্তি তুমি কি আমাকে চিনতে পারলো না আমি আমার পরিচয় দিলাম তাও চিনলো না আপনার পরিচয় দিলাম তাও চিনলো না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা নূর আর বুঝতে বাকি রইল না সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মা আয়েশাকে ডাক দিয়ে বলে ও মা আয়েশা তুমি এমন সময় আমার নবীকে ডাক দিছো যে সময় আমার নবীকে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে হাইয়া আলা সালা হাইয়া আলাল ফালাহ বইলা ডাকা হয় মসজিদের দিকে ডাকা হয় তখন আমার আল্লাহর মাঝে আর আমার নবীর মাঝে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ তখন আমার নবী আমার রব্বুল আলামিনের মারফাতের সাগরে হাবুডুবু খাইতে থাকে তখন তুমি আয়েশা কেন আমি আবু বকর কেন তার জন্মদাতা গর্ভধারিণী পিতা মাতাও যদি আমার নবীর সামনে আয়েশা দাঁড়ায় আমার নবী তাদের পরিচয় পাবেন না জোরে বলেন সুবহানাল্লাহ ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل أيمانهم فإنهم غير مسلمون
فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون নবীজির শানে দুরূদ ইব্রাহিম পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা إنك أنت الوهاب
সিদ্দিকা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা লক্ষ্মী কুরআনপুরের উদ্যোগে বাৎসরিক ওয়াজ ও দোয়া মাহফিলে সম্মানিত সভাপতি পীরে কামিল আল হাজ হযরত মাওলানা কবির আহমদ সাহেব দেগার, আজকের মাহফিলের প্রধান অতিথি হযরত মাওলানা মুফতি আব্দুর রব ফরিদ সাহেব ও আমার সামনে উপবিষ্ট আমার বাবার বয়সী মুরব্বীগণ, যুবক বন্ধুরা, ছাত্র ভাইরা ও পর্দার আড়ালে অবস্থানরত পর্দা নিশীল মাতৃতুল্য অত্যন্ত শ্রদ্ধিয়া সম্মানিতা মা ও বোনেরা, শুক্রিয়া জানাই মহান মালিকের দরবারে যিনি আমাকে ও আপনাদেরকে এই দিনই মাহফিলে জান্নাতের বাগানে উলামায়ে কেরামের সহবতে আসার বসার তৌফিক দান করেছেন যে মহান মালিক, তার শাহী দরবারে জবান সেরে মহব্বতের সাথে ভক্তি ভরে সহসে কালিমাত শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। আমরা যারা এই মজলিসে বসে আছি আমাদের কি খুব লস হয়ে গেছে নাকি ভাই? এই সময়টা আমরা কার জন্য দিচ্ছি? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই সমস্ত দিনই মাহফিলে দিনই মজলিসে বসলে কি ফায়দা কি লাভ? মুসলিম শরীফের এক হাদিসে আসছে, আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনা, যা যাই সমস্ত দিনই মাহফিলে কোরআনে কারিম তেলাওয়াতের মজলিসে হাদিসের দরসে তাফসীরুল কোরআনের মাহফিলে এসে বসে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের উপর সাকিনা নাযিল হইতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। বলে হুজুর সাকিনা কি জিনিস? আমরা তো উলামায়ে কেরামের জবান থেকে শুনে থাকি আল্লাহ রাব্বুল আলামিন সাকিনা নাযিল করেন, সাকিনা কি, সাকিনা কেমন, মা হুয়াস সাকিনা? ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলা তার সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডে সাকিনার পরিচয় দিয়েছেন। তিনি সাকিনার পরিচয় দিতে গিয়া এই বাবের অধীনে দুইটা হাদিস এনেছেন। এর মধ্যে প্রথম যে হাদিসটা, ছোট হাদিসটা আপনাদের শোনাই, হযরতে উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমি একদিন রাতের বেলায় আমার ঘরের ভিতরে কুরআনে কারিম তেলাওয়াত করতেছিলাম, আমার বাজার তখন তো আর কাগজের কোরআন ছিল না, পাণ্ডুলিপির কোরআন ছিল না, বাইন্ডিং আকারে কোন কোরআন ছিল না, তখন কোরআন ছিল সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে, সাহাবায়ে কেরামের সিনার মধ্যে, সাহাবায়ে কেরামের অন্তরের মধ্যে, সাহাবায়ে কেরামের কলিজার মধ্যে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো হযরত উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাতের বেলায় আমার ঘরের ভিতরে কোরআন কারিম তেলাওয়াত করতেছিলাম, আমার ঘরের বাহিরে আমার ঘোড়াটা একটা গাছের সঙ্গে বাঁধা ছিল। আপনারা হয়তো জেনে থাকবেন, তৎকালীন জামানায় আরবীদের প্রধান গাছ ছিল খেজুর গাছ। তারা এই খেজুর গাছের বিভিন্ন শাখা প্রশাখা দিয়া বিভিন্ন প্রসাধনী তৈরি করত, বিভিন্ন আসবাবপত্র বানাইতো, ঘর বাড়ি নির্মাণ করত। উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরটা এমন ছিল যে ভেতর থেকে বাহিরটা দেখা যায়। তিনি বলেন, আমি একদিন রাতের বেলায় আমার ঘরের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত করতেছিলাম, কিছুক্ষণ তেলাওয়াত করার পর হঠাৎ বাহিরের দিকে আমার নজর গেল, বাহিরের দিকে তাকায় দেখি আমার ঘোড়াটা লাফালাফি করতেছে, উল্টা পাল্টা করতেছে, পাগলামি করতেছে। আমি একটু হতবাক হয়ে গেলাম, অবাক হয়ে গেলাম, বিচলিত হয়ে গেলাম যে কি হইলো, আমি ঘরের ভিতরে কোরআনে কারিম তেলাওয়াত করি, বাহিরে আমার ঘোড়াটা কেন লাফালাফি করে, পাগলামি করে। আমি একটু তাড়াহুড়ো করে তেলাওয়াত করতে করতে বাহিরে গেলাম, গিয়া দেখি আসমান থেকে একটা নূরের আলো, নূরের জ্যোতি আমার ঘরের ছাদের উপর এসে পড়ে গেছে।
উসাইদ ইবনে হুযায়র রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই দৃশ্য দেখা কুরআনে কারীম তেলাওয়াত বন্ধ করে দিলাম। দেখি ওই নূরের আলোটা, নূরের জ্যোতিটা আস্তে আস্তে উপরের দিকে চলে গেল। একটা পর্যায়ে আলোটা আসমানের সঙ্গে মিলে গেল আর আলোটা দেখা গেল না। আমার ঘোড়াটা উলাপালাফি বন্ধ করে দিল। আমি ঘরের ভিতরে চলে আসলাম। ঘরের ভিতরে আসার পর আমি আবার কুরআনে কারীম তেলাওয়াত শুরু করলাম। আমি কুরআনে কারীম তেলাওয়াত করতেছিলাম। কিছুক্ষণ তেলাওয়াত করার পর আবার বাহিরের দিকে তাকায় দেখি আমার ঘোড়াটা লাফালাফি করে। তো আমি আবার তেলাওয়াত করতে করতে বাহিরে গেলাম। বাহিরে গিয়া দেখি আসমান থেকে ওই নূরের আলোটা, নূরের রোশনিটা আবার আমার ঘরের ছাদের উপরে এসে পড়ে গেছে। তো আমি তেলাওয়াত বন্ধ করে দিলাম। দেখি ওই আলোটা আবার আস্তে আস্তে উপরের দিকে উঠে গেল। একটা পর্যায়ে আলোটা আসমানের সঙ্গে মিশে গেল আর আলোটা দেখা গেল না। আমার ঘোড়াটা উলাফালাফি বন্ধ করে দিল। আমি ঘরের ভিতরে চলে আসলাম। আমি ওই রাতে আর কোরআনে কারীম তেলাওয়াত করলাম না, ঘুমিয়ে গেলাম। ফজরের আজান হইল, বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে গিয়া ফজরের নামাজ আদায় করলাম। ফজরের নামাজ শেষে দুজাহানের সরকার সাইয়্যিদুল কাউনাইন খাতামুন নবিয়্যিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমস্ত ঘটনা খুলে বললাম। নবী আমার সমস্ত ঘটনা শোনার পর বড় আক্ষেপ নিয়ে, ভারাক্রান্ত হৃদয় নিয়ে, বড় কষ্ট নিয়ে, মনে বড় ব্যথা নিয়ে আমাকে ডাক দিয়ে বলল, ইয়া ইবনে হুযায়র, তুমি কেন তেলাওয়াত বন্ধ করেছিলে, কেন তেলাওয়াত অফ করেছিলে, কেন তেলাওয়াত থামিয়েছিলে? হুযায়র, তুমি যদি ফজর পর্যন্ত কুরআনে কারীম তেলাওয়াত করতে থাকতা, ফজর পর্যন্ত তুমি কালামে পাক যদি তুমি তেলাওয়াত করতা, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাযিল কিতো সাকিনা আমরা সকলে মিলে সচক্ষে দেখতে পাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য বাজান, আমরা যারা এখানে বসে আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের উপরে সাকিনা নাযিল করতেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর, লাখ কি সাকিনা নাযিল হইলে, লাখ কি সাকিনা নাযিল হইলে। আমার বাজান, আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বান্দাদের উপরে সাকিনা নাযিল করে, এদের মুর্দা দিলটাকে রাব্বুল আলামিন জিন্দা বানায় দেন। এরা হালাল হারামের কমিস করতে জানে, কোনটা করণীয় কোনটা বর্জনীয় সেটা বোঝে, কোনটা করতে হবে কোনটা ছাড়তে হবে সেটা বোঝে। এরা আজান শুনে মজা পায়, আকামাত শুনে মজা পায়, নামাজ পড়ে মজা পায়। এরা আলেম উলামাদেরকে মহাব্বত করে, এরা রব্বুল আলামিনের সমস্ত বিধানগুলোকে মেনে মজা পায়। এরা হাবিবে কিবরিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত বিধানগুলোকে মেনে মজা পায়। ও বাজান, আর যার দিলের ভিতরে রব্বুল আলামিনের সাকিনা নাই, যার দিলের ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের নূর নাই, ওর আজান ভালো লাগে না, আকামাহ ভালো লাগে না, মসজিদ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না, এই তাফসীরের মাহফিলগুলো ভালো লাগে না। বুঝতে হবে ওর দিলটা মরে গেছে, ওর মরতে দেরি হবে, খোদার জাহান্নামে জ্বলতে দেরি হবে না। জোরে বলেন ঠিক কি না? এজন্য বাজান, আমরা যারা এই মজলিসে দিনে মাহফিলে এসে বসেছি, আমরা সকলে খুশি না বেজান? আল্লাহ তুমি আমাদের সকলের হৃদয়ে জান্নাতের প্রশান্তি দান করো। সকলে জোরে বলি আমিন। আমি আপনাদের খেদমতে সূরাতুল মুমিনুনের শুরু থেকে তেলাওয়াত করেছি, হয়তো বা লম্বা আলোচনা করতে পারবো না, তবে যতটুকু আলোচনা করব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তার জেজার জন্য করতে পারি। এজন্য সকলে জোরে বলি আমিন। আমরা সকলে কার গোলাম?
আল্লাহ রাব্বুল আলামিনের গোলা। আমাদের সমস্ত কাজ সমস্ত কিছু কার খুশির জন্য হবে, কার রেজার জন্য হবে ভাই? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তুমি আমার হায়াত, আমার মউত, আমার জিন্দেগির সমস্ত কিছু তোমার রেজার জন্য, তোমার খুশির জন্য করার তৌফিক দান করো। সকলের জন্য বলি আমিন। বাজার আমরা তো দুনিয়াতে সকলেই সফলতা চাই, কেউ বিফলতা চায় না, কেউ বিফল হতে চায় না, যদি বলে ঠিক কিনা? সকলেই সফলতা চায়, কেউ বিফল হতে চায় না। ও বাজার ব্যবসায়ী ব্যবসার মধ্যে সফলতা চায়, চাকরিজীবী চাকরির মধ্যে সফলতা চায়, একজন কৃষক কৃষিকাজের মধ্যে সফলতা চায়, ইমাম সাহেব ইমামতিতে সফলতা চায়, বক্তা সাহেব তার ওয়াজের মধ্যে সফলতা চায়, রাজনীতিবিদ রাজপথেও সফলতা চায়। যত বলেন ঠিক বললাম না ঠিক বললাম? প্রতিটা মানুষ সফলতা কামনা করে, কেউ বিফল হতে চায় না। কিন্তু সফলতা কোন পথে আমার বাজার, সফলতা কোন পথে? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা সাতটা দায়িত্ব তোমাদেরকে দিলাম, এই সাতটা দায়িত্ব যদি তোমরা পালন করতে পারো দুনিয়াতেও সফল হইবা, আমি রাব্বুল আলামিন তোমাদেরকে আখেরাতেও সফল বানায় দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা দায়িত্ব পালন করতে হবে? সাতটা দায়িত্ব পালন করতে হবে। রাব্বুল আলামিন কোরআন কারিমে বলেন কদ আফলাহাল মুমিনুন, আলবাত্তা ঈমানদার কামিয়াব হয়ে গিয়া, নিশ্চয় নির্ঘাত ওই মুমিন সফল যে মুমিন আমার এই সাতটা দায়িত্ব পালন করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা তো সফল হয়ে গেছে। কিন্তু আমার মালিক বলে না বান্দা না, আমি ঘোষণা দিয়া দিলাম মুমিনরা সফল হয়ে গেছে। যেখানে মুস্তাকবিলের সিগা ব্যবহার করা দরকার ছিল সেখানে রব্বুল আলামিন মাজির সিগা ব্যবহার করলেন, অতীতবাচক শব্দ ব্যবহার করলেন যে মুমিনরা সফল হয়ে গেছে। কথাটা যেন কেমন, যেটা ভবিষ্যতের কথা সেটা রব্বুল আলামিন অতীতেই বলে দিলেন। আল্লাহ রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াতে যখন কাফের সফল মণ্ডিত হয় তার সফলতার ঘোষণা আগে থেকে দিয়ে দেওয়া যায়। যখন দুনিয়াতে কোন মানুষ সফল কাম হয় ওই ব্যক্তির সফলতার ঘোষণা আগে থেকে দিয়ে দেওয়া যায়। যেমন একটা মেসাজ আপনাদের শোনাই, আল্লামা আলুসি বাগদাদি রাহমাতুল্লাহি আলাইহি তাফসিরে রুহুল মাআনির মধ্যে এনেছেন, এক ছোট্ট বাচ্চা সকালবেলা একটু বেলা করিয়ে মার কাছে গিয়ে বলতেছে, মা ও মা ক্ষুধা লাগছে খাইতে দাও। মা ডাক দিয়ে বলে, বাবা একটু ওয়েট করো, তোমার জন্য ভাত চড়াইছি, একটু ওয়েট করো তোমাকে খাইতে দিব। ছেলে ডাক দিয়ে বলে, মা কোথায় ভাত চড়াইছো? মা ডাক দিয়ে বলে, বাবা ওই তো তোমার জন্য রান্না ঘর ভাত চড়াইছি। ছেলে দৌড়ায় রান্নাঘরে গেছে, রান্নাঘরে গিয়া দেখে মা চুলার ভিতরে আগুন জ্বালায়া চুলার উপরে একটা পাতিলা দিয়া ভিতরে কি যেন দিয়া ঢাকনা দিয়া ঢাকা রাখছে। ছেলে পাতিলার কাছে গিয়া পাতিলার ঢাকনাটা উঠাইছে, উঠায় দেখে মা ভিতরে একটু পানি দিয়া কিছু চাউল দিয়া নিচে আগুন জ্বালায়া ঢাকনা দিয়া পাতিলাটা ঢাকা রাখছে। ছেলে দৌড়ায় মার কাছে আইসা বলে, মা ও মা তুমি এত বড় মিথ্যা কথা কেমনে বললা, মা তুমি এত বড় জালিয়াতি কথা কেমনে বললা, তুমি তো ভাত চড়াও নাই মা, তুমি তো চাউল চড়াইছো, তুমি চাউল চড়াইয়া তুমি ভাতের ঘোষণা কেমনে দিলা, মা এত বড় মিথ্যা কথা কেমনে বললা। মা ডাক দেয়া বলে, বাবা যে চুলার ভিতরে আগুন জ্বলছে
করতেছে উপরে পাতিলার ভিতরে চাল আছে পানি আছে উপরে পাতিলাটা ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া আছে এই আগুনটা যদি 10 মিনিট জ্বলতে থাকে বাবা এই চাল থেকে যে ভাত হবে এতে কোনো সন্দেহ নাই এজন্য আমি অগ্রিম তোমাকে ভাতের সুসংবাদ জানাই দিলাম শাশুড়ি আম্মা বৌমাকে ডাক দেয়া বলে বৌমা ও বৌমা চুলায় ভাত চড়াও আসলে বলেন তো দেখি বাজার বৌমাকে চুলায় ভাত চড়ায় নাকি চাউল চড়ায় বৌমা তো চাউল চড়ায় শাশুড়ি আম্মা ভাতের ঘোষণা কেমনে দেয় আমার মাওলা ডাক দেয়া বলে বান্দা একজন মা যদি তার সন্তানকে 10 মিনিট আগে ভাতের সুসংবাদ দেয়া দিতে পারে দুনিয়াতে যদি তোমরা কোনো মানুষ সফলতা হওয়ার আগে যদি তার সফলতার ঘোষণা দিয়ে দিতে পারো আমি রব্বুল আলামিন কেন পারবো না আল্লাহ রব্বুল আলামিন বলে ও মুমিন তোমরা যদি এই সাতটা দায়িত্ব পালন করো এই কাজগুলো যদি তোমরা পালন করো তোমরা করো তোমরা যে সফল হইবা এতে কোনো সন্দেহ না এজন্য আমি রব্বুল আলামিন অগ্রিম ভাবে জানাই দিলাম কদ আফলাহাল মুমিনুন মুমিনরা সফল হয়ে গেছে জোর বলেন না সুবহানাল্লাহ সফল কারা যারা মুমিন তার সফল মুমিন কারা রব্বুল আলামিন এই সাতটা বিধান মানবে যারা জোর বলেন ঠিক কিনা সাতটা দায়িত্ব পালন করতে হবে এক নম্বর রব্বুল আলামিন আমাদেরকে দায়িত্ব দেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা এক নম্বর তোমাকে দায়িত্ব দিলাম তুমি খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করবা বিনয় নম্রতার সঙ্গে নামাজ আদায় করবা ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করবা ইহসানের সঙ্গে নামাজ আদায় করবা ধীরতার সঙ্গে নামাজ আদায় করবা ও বাজান যার নামাজের মধ্যে ধীরস্থিরতা আছে যার নামাজটা যত বেশি সুন্দর যার নামাজের মধ্যে খুশু খুজু আছে ইতমিনান আছে ধীরস্থিরতার সঙ্গে যেই ব্যক্তিটা নামাজ পড়ে ওই ব্যক্তিটার নামাজটা তত বেশি সুন্দর তত বেশি মজবুত জোরে বলেন ঠিক কিনা আর যার নামাজটা যত বেশি সুন্দর যত বেশি মজবুত তার ঈমান তত বেশি মজবুত এজন্য বাদা নামাজ খুচু খুচু খুশু খুচুর সঙ্গে আদায় করতে হবে বড় আফসোস লাগে এখন আমরা তো নামাজ খুশু খুচুর সঙ্গে আদায় করতে চাই না নামাজের সময় দিতে চাই না জোরে বলেন ঠিক কিনা বন্ধু বান্ধবকে সময় দিয়ে মজা পাই আত্মীয় স্বজনকে সময় দিয়ে মজা পাই ও যুবক তুমি তোমার বান্ধবীর সঙ্গে বন্ধুর সাথে বন্ধুর সঙ্গে 2-3 ঘন্টা ফোনে কথা বইলা মজা পাও নিজেকে ধন্য মনে করো নিজেকে ধন্য মনে করো গর্ববোধ করো যে আহানি আজ আমার বান্ধবীর সঙ্গে 2 ঘন্টা কথা বলছি হে যুবক তোমার বান্ধবী যদি তোমাকে রাতের গভীরে একটা মিস কল দেয় তুমি কলটা রিসিভ করতে যদি না পারো পরক্ষণে তুমি কলটা ব্যাক করা বলো সরি মাফ করে দাও ঘুমায় গেছিলাম ঠিক পাই নাই সরি বলো ক্ষমা চাও কত কাকুতি মিনতি করো কত রকমের ক্ষমা চাও হে যুবক তোমার বান্ধবী যদি তোমাকে তোমার বন্ধু যদি তোমাকে 2-3-5 কল দেয় তুমি যদি ফোনটা না ধরতে পারো ফোনটা যদি না ধরো তোমার সঙ্গে বকাঝকা করে রাগারাগি করে বকাঝকা করে গালি দেয় বাজে ব্যবহার করে হে যুবক তোমার সঙ্গে সম্পর্ক ছিন্ন করা ফালায় তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়ে দেয় কিন্তু আমার মাওলা তো এত বড় মাহবুব এত বড় মাশুক এত বড় প্রেমী রব্বুল আলামিন তোমাকে আমাকে মিস করলাই না রব্বুল আলামিন তোমাকে আমাকে দৈনিক 5 বার ডাইরেক্ট কল দেয়
as-salatu khairun minan naum. As-salatu khairun minan naum. Utho min musliman ghum hoite namaz bhalo Allah rabbul alamin fadre shomoy tomake amake kol dise tumi ami rabbul alaminer kol ta receive kori nai rabbul alaminer dake shara dei nai rabbul alamin bole banda hoyto tumi ghumay gechila amar phone ta dhorte paro nai amar shonge kotha bolte paro nai amar dake shara dite paro nai ami tomake zohorer shomoy abar dak dibo rabbul alamin zohorer shomoy abar dake hayya ala sala حي على الفلاح جوهر الشمال تمي أمي رب العالمين إردك شادي ناي رب العالمين بول بندا جوهر تي أمار قلت دولوس ناي أمي رب العالمين إردك شادس ناي أمي رب العالمين توك أصر الشمال أبار ڈاك ديبو رب العالمين أصر ڈاك ستاو تمي شاداو ناي مغرب الشمال ڈاك ستاو تمي شاداو ناي إشا الشمال رب العالمين أبار ڈاك حي على الصلاة দিন পার হয়ে গেছে তুমি আমার রব্বুল আলামিনের কলটা রিসিভ কর নাই তার ডাকে সাড়া দাও নাই রব্বুল আলামিন পরের দিন তোমাকে আবার ডাকে পরের দিনও সাড়া দাও নাই ডাকতে ডাকতে এক সপ্তাহ পার হয়ে গেছে তুমি রব্বুল আলামিনের ডাকে সাড়া দাও নাই কলটা রিসিভ কর নাই রব্বুল আলামিন তোমাকে পরের সপ্তাহে আবার ডাকে এক মাস পার হয়ে গেছে তুমি আমার মালিকের ডাকে সাড়া দাও নাই কলটা রিসিভ কর নাই রব্বুল আলামিন এভাবে ডাকতে ডাকতে এক বছর পার হয়ে গেছে রব্বুল আলামিন বলে বান্দা তোরে আমি এক বছর যাবত ডাকলাম এক বছর যাবত তোকে আমি কল দিলাম তুই আমার কলটা রিসিভ করলি না তুই আমার সঙ্গে কথা বললি না আমি রব্বুল আলামিন তোকে পরের বছর আবার ডাকবো রব্বুল আলামিন পরের বছর আবার ডাকছে তুমি আমার মালিকের ডাকে সাড়া দাও না আমার মালিকের কলটা তুমি রিসিভ কর নাই আমার মালিক তোমার সঙ্গে রাগ করে নাই আমার মালিক তোমার সঙ্গে রাগ কইরা তোমার খাবার বন্ধ করে দেয় নাই তোমার রিজিক বন্ধ করে দেয় নাই তোমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে দিয়া আমার মালিক তোমাকে স্টপ করে দুনিয়া থেকে চির বিদায় দিয়াও দেয় নাই রব্বুল আলামিন তোমার সাথে রাগ করে নাই ডাকতে ডাকতে 10 বছর পার হয়ে গেছে তুমি তাও আমার মালিকের ডাকে সাড়া দাও নাই আমার মালিকের সঙ্গে কথা বলো নাই ফোনটা ধরো নাই আমার মালিক তোমাকে এমনি ডাকতে ডাকতে 7 বছর 70 বছর পার হয়ে গেছে তুমি আমার মালিকের ডাকে সাড়া দাও নাই আমার মালিকের সঙ্গে কথা বলো নাই আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা আমি তোর সাথে তাও রাগ করি নাই হঠাৎ তোমার একদিন রাতের গভীরে তোমার মনে হয়েছে আমার তো একজন মালিক আছে যার সামনে আমাকে দাঁড়াইতে হবে আমি তার সামনে দাঁড়াইয়া তার সামনে আমি কি জবাব দিব এমন তোমার ভিতরে ভয় এমন চিন্তা তোমার ভিতরে আসছে আসার পরে তুমি রাতের গভীরে আমার মালিককে একবার আল্লাহ বইলা ডাক দিয়ে ফেলাইছো আল্লাহ বইলা ডাক দিয়া তুমি একবার আস্তাগফিরুল্লাহ বইলা খাস দিলে তুমি তওবা কইরা রব্বুল আলামিনের কাছে সরি বইলা ফেলাইছো আমার মালিক ডাক দে বলে বান্দা 6 বছর 70 বছর তুই আমাকে ডাকস নাই আমি রব্বুল আলামিন ডাক করি নাই আজকে যেহেতু আমি রব্বুল আলামকে তুই ডাক দে ফেলাইছো আমি রব্বুল আলামিনের কাছে আস্তাগফিরুল্লাহ বইলা সরি বইলা ফেলাইছো আমি রব্বুল আলামিন তোমার জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ কইরা তোমার নামটা জাহান্নামের দপ্তর থেকে কাইটা জান্নাতীদের খাতায় লিখে দে জয় বলেন সুবহানাল্লাহ মতন সুস্তি নামাজে পঞ্জি গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা এজন্য বাজান খুশি খুশুর সঙ্গে নামাজ আদায় করা দরকার আছে না নাই খুশি খুশুর
হুজুর সঙ্গে নামাজ আদায় করতে হবে। ও বাজান বুনিয়াতুত তালিবুন নামক কিতাবের মধ্যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খুশুর ব্যাখ্যা দিয়েছেন। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তুমি যদি খুশুর সঙ্গে নামাজ আদায় করতে চাও, ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করতে চাও, তাহলে তোমার প্রথমে একটা কাজ করতে হবে। সেটা কি? ও বাজান, এক নম্বর তোমার আবার খুশুর সঙ্গে যদি নামাজ আদায় করতে চাই কাজটা করতে হবে, সেটা হচ্ছে ভালোভাবে ধীর স্থিরতার সঙ্গে অজু বানাইতে হবে। কি করতে হবে? অজু করতে হবে। এক নম্বর ভালোভাবে ধীর স্থিরতার সঙ্গে আমরা তো অজু বানাই, যত তাড়াহুড়ো করে অজু বানাইতে পারি, ধীর স্থির ভাবে অজু করতে হবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি বলে, বাবা তুমি যখন নামাজে দাঁড়াইবা মনে মনে কল্পনা করবা, আমি আমার মালিকের সামনে দাঁড়াইছি। বিষয় আজরাইল দানে রব্বুল আলামিনের একটা জান্নাত, বাবে রব্বুল আলামিনের একটা জাহান্নাম। উপর থেকে রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা আমার উপরে রহমতের বারিশ বর্ষণ করতেছে, এমন ধ্যান খেয়াল নিয়ে তুমি নামাজে দাঁড়াইবা। যখন তুমি রুকুতে যাইবা, রুকুতে গিয়া তুমি মনে মনে এই কল্পনা করবা, এটা আমার জিন্দগির শেষ রুকু, আমার মালিক যদি আমার এই রুকুটা পছন্দ করে নাই, আমার মালিক যদি এই রুকুটা পছন্দ করা ফালাই, আমি জান্নাত পা যাব, রব্বুল আলামিন আমাকে জান্নাত দিয়া দিবে। আর যদি মালিকের কাছে এই রুকুটা অপছন্দনীয় হয়ে যায়, আমি জাহান্নামে চলে যাব। মনে মনে এই কল্পনা করবা, আজরাইল আমার পিছনে, আমি হয়তো রুকু থেকে মাথাটা উঠাইতে পারবো কিনা জানি না, মাথা উঠাইবার আগেই হয়তো আজরাইল আমার জানটা কবজ করে নিয়ে চলে যাবে, এমন ধ্যান খেয়াল নিয়ে তুমি রুকু করবা। ও বাবা তুমি যখন সেজদায় যাইবা, সেজদায় গিয়া তুমি মনে মনে কল্পনা করবা, আমি আমার মালিকের কুদরতি পাশে দাঁড়াচ্ছি, আমার মালিক যদি আমার এই সেজদাটা কবুল করে, আমি আমার মালিকের জান্নাত পাওয়া যাব। এই সেজদা থেকে মাথা উঠাইবার আগেই হয়তো আজরাইল আমার জানটা বের করে নিয়ে চলে যাবে, এটাই আমার জীবনের শেষ সেজদা। এরকম ধ্যান ও খেয়াল নিয়ে যদি তুমি নামাজ আদায় করতে পারো বাবা, ওই নামাজটা হবে খুশুখুজুর নামাজ, বিনয় নম্রতার নামাজ। বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডাক দিয়া বললেন, হে আমার সাহাবীরা, তোমরা খুশুখুজুর সঙ্গে নামাজ আদায় করো। সাহাবীরা ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, খুশুখুজু আবার কি জিনিস? খুশুখুজু কি জিনিস? নবী আবার ডাক দিয়া বলেন, ইয়া আমার সাহাবীরা, তোমরা ইতমিনানের সঙ্গে নামাজ আদায় করো, ইহসানের সঙ্গে নামাজ আদায় করো। সাহাবগণ আরজ করলেন, ওয়ামাল ইহসান ইয়া রাসূলুল্লাহ, ইহসান আবার কি জিনিস? নবী আমার ডাক দিয়ে বলে, আমার সাহাবীরা, আন পক্ষে দিলে দিলে ইয়ার এই খেয়াল করো, এই চিন্তা ভাবনা করো যে আমার মালিক তোমাকে দেখতে পাইতেছে, এমন ধ্যান খেয়াল নিয়ে তুমি নামাজ আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন খুশুর সঙ্গে নামাজ আদায় করতে বললেন, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশুর সঙ্গে নামাজ আদায় করতে বললেন। ও বাবা, খুশুখুজু কি জিনিস? বর্তমানে আমাদের মাঝেও খুশুখুজু নিয়ে দ্বন্দ্ব আছে নাই? খুশুখুজু নিয়েও আমাদের মাঝে, খুশুখুজু নিয়েও আমাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, মতবিরোধ রয়েছে। অনেকে তো বলে, খুশুখুজু মানে তুমি এমন ভাবে নামাজ আদায় করবা যে তুমি আসমানে না জমিনে তাও যেন বোঝা না যায়। না বাজান না, এটা তো খুশুখুজু না, এটা হালাত ইস্তেবরা, এটা আমার নবীর মধ্যে ছিল, এটা সাহাবাদের মধ্যে ছিল, আমাদের আকাবীদের মধ্যে গুণ ছিল।
আল্লাহর মারিফাতের সাগরে ডুবে নামাজ পড়া, এটা তো খুশুখুদু না, এটা ইস্তিগরাত। ও বাবা, থানবী রহমাতুল্লাহি আলাইহি বলেন, বাবা তোমার মধ্যে যদি ইস্তিগরাত না থাকে কোন শ নবী আমার পিছন ঘুরে তাকায় বলে, মান আনতি, তুমি কে? তোমাকে তো আমি চিনি না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আনা আয়েশা, আমি আয়েশা, আপনি কি আমাকে চিনেন না? নবী আমার ডাক দিয়ে বলে, ও না আয়েশা, আয়েশা আবার কে? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, জাউজাতুকা, আপনার বিবি। নবী আমার ডাক দিয়ে বলে, ও মান জাউজাতি, আমার বিবি আবার কে? ও মুসলমান, আমার নবী কি মশকারি করতেছিল নাকি? আমার নবী তো মশকারি করতেন না, অভিনয় করতেন না। আমার নবী তো রব্বুল আলামিনের মারিফাতের সাগরে ডুবে গেছেন, যার কারণে কাউকে চিনেন না। আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিনতু আবি বকর, আবু বকরের মেয়ে। নবী আমার ডাক দিয়ে বলে, ও মান আবু বকর, আমি তো কুয়াফা কেউ চিনি না, তুমি আমাকে কুয়াফার কথা কেন বলো? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার আর বুঝতে বাকি রইল না। আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ঝরাইয়া কাঁদতে কাঁদতে পিতা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির দিকে রওনা। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়া পিতাকে ডাক দিয়া বলে, হে আমার জনম দুঃখিনী পিতা, হে আমার কলিজার টুকরা বাবা, সর্বনাশ হয়ে গেছে। সিদ্দিক আকবর ডাক দিয়া বলে, হে আয়েশা, খুলে বলো কি হয়েছে, তুমি কেন কান্নাকাটি করো? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলেন, হে আমার কলিজার টুকরা পিতা, নবী তো আমাকে চিনতে পারে না, আপনার পরিচয় দিলাম তাও চিনল না, বললাম আমি নবীর বিবি তাও চিনল না, আপনার পিতার পরিচয় দিলাম তাও চিনল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, মা আয়েশা, কখন তোমাকে নবী চিনতে পারে নাই? আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, বাবা, একই হুজরা খানার ভিতরে বৈশা কথাবার্তা বলতেছিলাম, হঠাৎ মসজিদ থেকে আজান হইল, আমার নবী মসজিদের দিকে রওনা, আমি পিছন থেকে ডাক দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবী আমার দিকে তাকায় বলে, মান্নান্তি, তুমি কি আমাকে চিনতে পারলো না? আমি আমার পরিচয় দিলাম তাও চিনলো না, আপনার পরিচয় দিলাম তাও চিনলো না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর বুঝতে বাকি রইল না। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মাজান আয়েশাকে ডাক দিয়ে বলেন, ও মা আয়েশা, তুমি এমন সময় আমার নবীকে ডাক দিছো যে সময় আমার নবীকে আমার রব্বুল আলামিনের পক্ষ থেকে হাইয়া আলা সালা, হাইয়া আলাল ফালাহ বইলা ডাকা হয়, মসজিদের দিকে ডাকা হয়, তখন আমার আল্লাহর মাঝে আর আমার নবীর মাঝে কোন পর্দা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তখন আমার নবী আমার রব্বুল আলামিনের মারিফাতের সাগরে হাবুডুবু খাইতে থাকে। তখন তুমি আয়েশা কেন, আমি আবু বকর কেন, তার জন্মদাতা গর্ভধারী পিতা মাতাও যদি আমার নবীর সামনে আয়েশা দাঁড়ায়, আমার নবী তাদের পরিচয় পাবেন না। জোরে বলেন সুবহানাল্লাহ। والشكر لمن صور حسنا وجمالا والشكر لمن صور حسنا وجمالا لا جد ولا ند ولا حد لمولا الآن كما كان ولا
আল মাযালা লা ক্বাবলা ওয়ালা বাদা ওয়ালা ওয়াক্তা জামানা লা হাজিব ওয়ালা মানি'আ লিল্লাহি তাআলা হারতুম সামাদুন আন সিফাতিল খালকি বারিউ রাব্বুন আযালিউন খালাকাল খালক কামালা রাব্বুন আযালিউন খালাকাল খালক কামালা সবাই জোরে বলেন সুবহানাল্লাহ ও বাজান এটা তো খুশি খুশি না এটা হালাত ইস্তেগরা এটা আমার নবীর ভিতরে ছিল এটা আমাদের আকাবীরদের মধ্যে ছিল সাহাবীদের মধ্যে এই গুণটা ছিল ও বাজান আমাদের আকাবীরদের একটা ছোট্ট ঘটনা শুনাই আমাদের আকাবীরদের মধ্যে এই হালাত ছিল আমাদের আকাবীরদের মধ্যে ছিল হযরত ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহির মধ্যে এই ধ্যান ছিল রব্বুল আলামিনের মারেফাতের সাগরে তিনি ডুবে যাইতেন ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহির পেটে একবার পাথর হইছে টিউমার হইছে ডাক্তারের কাছে নিয়ে গেছে ডাক্তার বলে হুজুর আপনার পেটে টিউমার হইছে অপারেশন করতে হইব ওটির ভিতরে ঢোকাইছে ওটির ভিতরে ঢোকায় বলে হুজুর একটা ইনজেকশন দিব বেদনাশক ইনজেকশন দিয়ে আপনার পেটটা কাইটা আপনার টিউমারটা বের করে দিব তো হুজুর ডাক্তার বলে বাবা আমার কোনো ইনজেকশন ফিনজেকশন লাগবে না তোমার তোরা আমার এমনি পেটটা কাইটা আমার টিউমারটা বের করে দিব ডাক্তাররা টিটকারি শুরু করছে মশকারি শুরু করছে যে হুজুর মানুষ তো কিছু বোঝে না দিন দুনিয়ার কোনো খোঁজ খবর নাই হুজুর মানুষ দিন দুনিয়ার কোনো খোঁজ খবর নাই কিছুই বোঝে না পরের বাড়িতে খাইতে খাইতেই শেষ ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি যখন ডাক্তারকে অনেক জোরাজোরি করলো তখন ডাক্তাররা আর কি করবে হুজুর যা বলে তাই ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি বলে ডাক্তার আমি একটু মুরাকাবায় বসে যাইতেছি আমি একটু জিকিরে মগ্ন হব কিছু হালাতের কথা বলে দিছে আমার ভিতরে যখন এই হালাত গুলো দেখতে পাইবা তখন আমার পেটটা কাইটা আমার টিউমারটা বাইর করে দেয়া ফেলবা তো ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি বৈশা গেছে আল্লাহ রাব্বুল আলামিনের বৈশা জিকির শুরু কইরা দিছে রাব্বুল আলামিনের সঙ্গে ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহির কানেকশন হয়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিনের মারফাতের সাগরে ডুব দিয়া ফেলাইছে তো যে হাতের গুলো কথার কথা বলছিল যে হাতগুলোর কথা বলছিল ওই হাতগুলো যখন ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহির মাঝে দেখা দিয়েছে তখন ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহির পেটটা কাইটা ডাক্তার টিউমারটা বাইর করা ফেলাইছে টিউমারটা বাইর করার পর ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহি যখন স্বাভাবিক হালতে আসছেন আল্লাহর মারেফাতের সাগর থেকে বের হয়ে স্বাভাবিক হইছেন ডাক্তারকে ডাক দেয় বলে ও ডাক্তার তোর আমার পেট কাটছ না কেন আমার টিউমার বের করছ না কেন ডাক্তার ডাক দেয় বলে হুজুর কখনোই তো আপনার অপারেশন সাকসেসফুল হয়ে গেছে টিউমার বের করা হয়ে গেছে ডাক্তার অনুমতি জানতে চায় হুজুর আপনার অনুমতি কি বলেন হুজুর ডাক দেয় বলে ও ডাক্তার একটা মশায় কামড় দিলেও ঠিক পাওয়া যায় একটা পিঁপড়ায় কামড় দিলেও ঠিক পাওয়া যায় আল্লাহর কসম করে বলি রে ডাক্তার একটা মশার কামড়ের সমান পিঁপড়ার কামড়ের সমান ব্যথাও আমি অনুভব করতে পারি নাই এজন্য বাজার নেতা তো খুশু খুশু না হালাতে ইস্তেদরা এটা আমার নবীর ভিতরে ছিল সাহাবাদের ভিতরে ছিল ইউসুফ বিন নূরি রাহমাতুল্লাহি আলাইহির ভিতরে ছিল বাজান তোমার মধ্যে খুশু খুশু আছে এটাই যথেষ্ট ইস্তেদরা যদি না থাকে কোনো সমস্যা নাই দরকার খুশু খুশু ইস্তেদরা যদি তোমার ভিতরে থাকে ভালো না থাকলে কোনো সমস্যা নাই থানবী রহমতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন দুই পয়সা কা থাকা ভি নেহি হে দুই পয়সা তো কোনো ক্ষতি নাই ইস্তেদরাত নাই দুই পয়সারও কোনো ক্ষতি নাই কোনো সমস্যা নাই দরকার খুশু খুশু ও বাজান খুশু খুশু কি জিনিস আল্লামা ইবনে আবদিন শামী রহমতুল্লাহ আলাই ফতোয়ায় শামীর মধ্যে ও বাজান আল ইবকার মধ্যে হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত আশ-শাফারি থানবী রাহমাতুল্লাহি আলাইহি খুশু খুজুর একটা ব্যাখ্যা দিয়েছেন তিন জিনিসের নাম খুশু খুজু কয় জিনিস তিন জিনিসের নাম খুশু খুজু আশ-শাফারি থানবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাব বুনিয়াদুত তালিব নামক কিতাবের মধ্যে লিখেন
তিন জিনিসের নাম খুশু খোঁজো, এক নম্বর তোমার জবান, দুই নম্বর তোমার কান, তিন নম্বর তোমার কল্পনা। কয়টা জিনিস? তিনটা জিনিস। এক নম্বর তোমার জবান, দুই নম্বর তোমার কান, তিন নম্বর তোমার কল্পনা। ও বাবা, এই তিনটা জিনিস তুমি একত্রি কইরা যদি তুমি নামাজ আদায় করতে পারো, তাহলে ওই নামাজটা হবে খুশু খুজুর নামাজ, ইতমিনানের নামাজ। তুমি জবাবে বলবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কানেও শুনবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কল্পনাও করবা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এমন ধ্যান নিয়া এই তিন জিনিসকে একত্রিত করে যদি তুমি নামাজ আদায় করতে পারো বাবা, এই নামাজটা হবে খুশু খুজুর নামাজ, ইতমিনানের নামাজ, ইহসানের নামাজ। এই নামাজ তোমাকে ব্যবসার মধ্যে বরকত দিবে, চাকরির মধ্যে বরকত দিবে, সংসারের মধ্যে শান্তি দিবে। এই নামাজ তোমাকে দুনিয়াতেও শান্তি দিবে, আখিরাতেও শান্তি দিবে, খোদার জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য এমন নামাজ দরকার আছে না, নামাজ আদায় করতে হবে। কিন্তু আজকে আমরা খুশু খুজুর সঙ্গে নামাজ আদায় করতে জানি না। আমরা বন্ধু বান্ধবকে সময় দেয়া মজা পাই, বন্ধু বান্ধবকে সময় দেয়া মজা পাই, আত্মীয় স্বজনকে সময় দেয়া মজা পাই, ইহসানের সঙ্গে নামাজ করতে চাই না। এজন্য বাজান, আমরা আজকে থেকে ওয়াদা করি আল্লাহ, যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো যত অর্থ নামাজ করবো, প্রত্যেক অর্থ নামাজ তোমার খুশির জন্য ইহসানের সঙ্গে আদায় করবো। জোরে বলি আমিন। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য মার্কাস টিভি।